চারিদিকে যখন গুঞ্জন তামিম টি টোয়েন্টি খেলবে না, তামিমের সাথে বিসিবির সংঘর্ষ, তামিম টি টোয়েন্টির যোগ্য নয়, তামিম চতুর্থ পজিশনের প্লেয়ার, তামিম কখনোই ভালো খেলেনি আর খেলবেও না, তামিমকে টি টোয়েন্টি থেকে বহিষ্কার করা হয়েছে, এমন কথা এমন গুঞ্জন শুনে নিজের অসম্মান আর সহ্য করতে পারলেন না বাংলার এই টাইগার ওপেনার। তাই তো তার অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখে বলেন, আমার আন্তর্জাতিক টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, মিডিয়ায় কিছু বিভ্রান্ত ছড়াচ্ছে বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড কমিউনিকেট করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এরকম কোনো কথা আমি একবারও বলিনি। বোর্ড থেকে কয়েকবারই আমার সঙ্গে আলোচনা করেছে টি টোয়েন্টি নিয়ে, আমি 6 মাসের বিরতি নিয়েছি বোর্ডের সঙ্গে আলোচনা করে, এরপরও বোর্ডের সঙ্গে কথা হয়েছে কয়েক দফায়, এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি। আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি আজকে আবার বলছি, টি টোয়েন্টি নিয়ে আমার যে প্ল্যান সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না, হয় আপনারা বলে দেন নয় তো অন্য কেউ বলে দেয়, তো এভাবে চলতে থাকুক, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না করি এটা আমার মুখ থেকে শোনা, কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন নয়তো অন্য কেউ এসে বলে দেয়, যখন বলেই দেয় তখন আমার তো কিছুই বলার নেই, এটুকুই বলেছিলাম। এখানে কি উল্লেখ আছে যে কেউ যোগাযোগ করেনি, এইরকম কোনো শব্দ বা ইঙ্গিত কি আছে? খুব সাধারণ ভাষায় বলেছি, আমার কথা আমাকে বলতে দেওয়া হচ্ছে না, 6 মাস বিরতি নিয়েছি, এর মধ্যে মিডিয়া নানা কথা লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে, অন্যরাও কথা বলে যাচ্ছেন। বোর্ডের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিতই আছে, তারা খুব ভালোভাবেই জানে টি টোয়েন্টি নিয়ে আমার ভাবনা কোনটি। আমি সেফ নিজেই সেই কথাটুকু বলতে চাই, সেই সময়টুকু চাই, সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাবো। 6 মাস হতে তো এখনও 1.5 মাসেরও বেশি বাকি, কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না, এটাই দুঃখজনক। এর মাধ্যমে তামিম তার মনের দুঃখ কষ্টগুলোকে শেয়ার করতে চেষ্টা করেছে। মিডিয়া কেন তাকে নিয়ে এত মিথ্যা গুঞ্জন, এত মিথ্যা কথা ছড়াচ্ছে, তাই হয়তো সে মেনে নিতে পারছে না। বাংলাদেশের একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার সাথে কি যায় মিডিয়াদের এই সমস্ত গুঞ্জন খারাপ কথাগুলো?